মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মন্ত্রী হবার সংবাদ ছড়িয়ে পড়তেই সোমবার রাতে জিরানিয়ার বিভিন্ন এলাকায় শাসক দলের দুষ্কৃতিকারীরা বিরোধী দল সমর্থিত পরিবারের বাড়িতে হামলা সংগঠিত করে। দুষ্কৃতিকারীরা সিপিআইএম সমর্থিত কৃষকের ধান জমি নষ্ট করা, বাড়িতে থাকা খড়ের কুঞ্জে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা সংগঠিত করে। যদিও পরিবারের লোকেদের তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলেন তারা। এ বিষয়ে থানায় অভিযোগ জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার আগরতলায় সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে পার্টির জিরানিয়া মহকুমা কমিটির নেতৃত্বে এই অভিযোগ করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টি মহকুমার সম্পাদক তরুণ দত্ত, রাজ্য কমিটির সদস্য মধুসূদন দাস ও পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। এদিন সাংবাদিক সম্মেলনে পার্টির জেলা সম্পাদক রতন দাস অভিযোগ করে বলেন, রাজ্যে আইনের শাসন নেই। গত কয়েক বছর ধরে গোটা রাজ্যে চলছে অরাজকতা। বর্তমান শাসকেরা ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটিও পূরণ করতে পারেননি, ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, আর সেই ক্ষোভ দমন করার জন্যই গুন্ডামির আশ্রয়। এটা দুর্বলতার লক্ষণ। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু সমাজ বিরোধীদের উস্কানি দিচ্ছেন, তাদের হাত ছেড়ে দেওয়া হয়েছে রাজ্যটাকে। রাজ্যে গণতন্ত্রের নিধন যজ্ঞ চলছে, লাল পতাকাকে সন্ত্রাস করে দমিয়ে রাখা যায় না। বাড়িতে গিয়ে হামলা করেছে, এই ঘটনাগুলি ঘটেছে সেখানে। তো এখানে তো আমরা পুলিশকে যাই, পুলিশ গেছে কিন্তু নো অ্যারেস্ট, গ্রেপ্তার করছে না। এটা তো ট্রেডিশনে দাঁড়িয়েছে ত্রিপুরাতে। বিপ্লববাবুর সরকার আছে, বিপ্লববাবু সরকারটাকে সমাজবিরোধীদের হাতে তুলে দিয়েছেন, সমাজবিরোধীতাকে উস্কানি দিচ্ছেন, বিইং দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট। এমএলএ যিনি মন্ত্রী হচ্ছেন, তার যারা অনুগামী তার বিরোধী লোকেরা জিরানিয়াতে আছে, জিরানিয়ার যিনি এমএলএ আজকে মন্ত্রী হলেন তার কেন্দ্রেই তো এই ঘটনা ঘটলো, তাকে যেটা আজকে আমরা আপনাদের জানাচ্ছি। এই ঘটনা ঘটেছে এবং আরেকজন মন্ত্রী যিনি হয়েছেন তার এখানে আগে একের পর এক ঘটনা ঘটেছে বাজারঘাট শহরের দক্ষিণাঞ্চলে, আপনারা জানেন। এগুলো কোনো ক্ষেত্রে কোনো আশা নেই, গ্রেপ্তার নেই। তো এই কথাটাই আমরা বলছি সিপিআইএমের পক্ষ থেকে। আমরা গত ৪০ ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।